অনেকেই আছে দিনের বেলায় ঘোরার সময় পায় না, কাজের ব্যস্ততাই হোক বা অন্য কোনো কারণে। তাদের জন্য একদম উপযুক্ত সময় কিন্তু শুরু হয় বিকেল থেকে। আর বিকেলবেলা ঘুরতে যাওয়া যায় এমন একটা জায়গার সন্ধান কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরব। এখানে তোমরা পরিবার নিয়েই হোক বা বন্ধু বান্ধব অথবা প্রিয়জন সবাইকে নিয়েই কিন্তু আসতে পারবে। সেই সাথে এখানে দারুণ পরিবেশ যেমন রয়েছে, রয়েছে দারুণ দারুণ সমস্ত খাবার, তাও আবার ঠিকঠাক দামের মধ্যেই। আর এখানে এন্ট্রি নিতে গেলে কোনো টাকার কিন্তু প্রয়োজন হয় না। এটা বিকেলবেলা থেকে রাত্রি 11টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। কিভাবে আসবে, কী কী দেখবে, কী কী খাবার পাওয়া যায় এবং কেমন কেমন দাম, সমস্ত ইনফরমেশনই তুলে ধরব। এভরিওয়ান, জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে এমন একটা ক্যাফে এবং এমন একটা পার্কের সন্ধান নিয়ে আসছি, সেটা হয়তো তোমরা ইউটিউবে কখনো দেখোনি, আর এটাই হয়তো প্রথম ভিডিও, মানে সেই ক্যাফে বা সেই পার্কটা যেটা বলো। তো তোমরা এখানে বিনা এন্ট্রিতে আসতে পারবে, নিজেদের মতন সময় কাটাতে পারবে, কোনো প্রবলেম নেই। নিজেদের মতন করে সময় যেমন কাটাবে, সেই সাথে 100% নিরাপত্তাও ফিল করবে। যেমন পরিবেশটা দারুণ, সেই সাথে খাবার দাবারও কিন্তু ওখানে দারুণ। তো মানে বিকেল 4টে থেকে একেবারে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। তো সেই জায়গার ভিডিওটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। আর এই জায়গাটায় অনেকেই হয়তো গেছে, আবার অনেকে হয়তো যায়নি। তো সোশ্যাল মিডিয়া এবং আমার বন্ধুরা যারা গেছে, তারা সেই ছবিগুলো শেয়ার করার পরে বা ভিডিও শেয়ার করার পরে আমি কিন্তু খুবই এক্সাইটেড হয়ে গেছি সেই জায়গাটা যাওয়ার জন্য। তাই আমিও আমার প্রথমবারের মতন ওখানে যাচ্ছি। তো তোমাদের সামনে এ টু জেড সমস্ত ইনফরমেশান আমি শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। প্রথমেই বলে দিই, তোমরা এখানে আসবে কেমন করে। তোমরা সবচেয়ে ভালো হয় যদি বাইক অথবা চার চাকা নিয়ে আসো, কারণ বড় গাড়ির জন্য কিন্তু এই রাস্তা পারফেক্ট নয়। আর এইটা সবচেয়ে ভালো হবে তোমরা যদি যশোর রোড দিয়ে আসো। আমরা যেখানে যাব সেই জায়গাটা হচ্ছে শ্রীপুর বলে একটা গ্রাম আছে সেখানে, যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যেই পড়ছে। তো প্রথমেই বলে দিই যে তোমরা এখানে আসতে গেলে যদি ট্রেনে করে আসো, তবে হাবড়া হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আর বাইকে করে আসলে তোমরা গুগল ম্যাপের সাহায্যে আসতে পারবে। যশোর রোড থেকে বাঁ দিকে টার্ন করলেই তোমরা এই শ্রীপুর বা আমাদের আজকের যে ডেস্টিনেশান নির্মল লেক রেস্তোরাঁ, তার সামনে পৌঁছে যাবে। যশোর রোড থেকে এর দূরত্ব 4 কিলোমিটার। তোমরা পৌঁছেই দেখতে পারবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর লাইটিং করা রয়েছে, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের লাইটিং কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। আর মাঝখানে কিন্তু একটা পুকুর রয়েছে, এর চারিদিকে কিন্তু কাপেল এবং বন্ধুদের আড্ডা মারার জন্য দারুণ দারুণভাবে সাজানো বিভিন্ন রকমের বসার জায়গাও রয়েছে, সেগুলোও দেখতে কিন্তু দারুণ। আর সন্ধ্যার পরে অর্থাৎ মানে যখন সন্ধ্যা নেমে যায়, লাইটগুলো যখন জ্বলে ওঠে, তখন জাস্ট অসাধারণ লাগে দেখতে। আর প্রচুর মানুষ কিন্তু এখানে আসে, সপ্তাহে 7 দিনই কিন্তু এই জায়গাটা ওপেন থাকে বিকেল 4টে থেকে রাত্রি 11টা পর্যন্ত। আর এটা কিন্তু একদম গ্রামের মধ্যেই রয়েছে, চারিদিকে প্রচুর মাঠ, মানে চাষের যে জমি আছে সেই জমিগুলো প্রচুর, আর মাঝখানেই কিন্তু এই নির্মল লেক রেস্তোরাঁ। তো প্রচুর মানুষ এখানে আড্ডা মারতে, খাওয়া দাওয়া করতেও কিন্তু আসে। আর এখানের খাওয়া দাওয়ার কোয়ালিটিও কিন্তু দারুণ, আমিও নিজে অনেক কিছু ট্রাই করেছিলাম, সেগুলোও তোমরা দেখবে ভিডিওতেই আছে। আর এখানে বিভিন্ন বয়সের মানুষজন যেমন আসে, তেমনই সবচেয়ে বেশি দেখা যায় কিন্তু কাপেলদের আর বন্ধুদের, কারণ প্রেম করার জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট বলা যেতেই পারে। আর হচ্ছে তোমার এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে, মানে বোটিং ঠিক নয়, অ্যাকচুয়ালি পুকুরের মাঝখানে একটা ভাসমান টাইপের ছোট্ট রেস্তোরাঁ মতন রয়েছে, সেখানে তোমরা চাইলে খাবার দাবার খেতে পারো। সেটাও আমি ডিটেলস বলে দেবো, কোনো চাপ নেই, সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে তোমরা। আর সবচেয়ে ভালো আমার যেটা লেগেছে যে এই যে জায়গাটা, এটা প্রচুর গাছ দিয়ে সাজানো, প্রচুর। আর গাছগুলো কিন্তু প্রত্যেকটা ওয়েল মেনটেন, মানে প্রত্যেকটা গাছই কিন্তু খুব সুন্দর করে কাটিং করে সাজানো। আর প্রচুর বসার জায়গা রয়েছে, অনেক বড় জায়গা নিয়ে এই পার্ক আর সাথে ক্যাফে। তো দারুণ দারুণ একটা পরিবেশ, তোমরা যদি না আসো বুঝতে পারবে না। চারিদিকে এরকম লাভ শেপের কিন্তু অনেক তোমার আর কি লাইটিং করা রয়েছে, আর এখানে সামনেই দেখতে পারবে
এই জায়গাটায় তোমরা ধরো এখানে এনেও খাবার খেতে পারবে, আর এই জায়গাটায় রয়েছে যেখানে কিন্তু ঘর করে দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখানে বসেও খাবার দাবার এবং আড্ডা দিতেই পারো। আর এখানে ছোটো গাড়ি বা বাইক নিয়ে যদি আসো তাহলে কিন্তু আলাদা করে কোনো পার্কিংয়ের চার্জ নেই, মানে এখানে এন্ট্রি বলো বা পার্কিং বলো কোনো কিছুর জন্য চার্জ নেই। আর তোমরা যদি ঠিক করো যে খাওয়া দাওয়া করবে না, এমনি এসে জায়গাটা ঘুরে যাবে, তার জন্য কিন্তু তোমাদেরকে ওয়েলকাম। এই যে রেস্তোরাঁটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দোতলা, উপরের যেই ঘরটা আছে সেখানেও কিন্তু তোমরা গিয়ে খাওয়া দাওয়া করতেই পারো। আর নিচে যেই জায়গাটা দেখছ এখানে তোমাদেরকে খাবার আগে অর্ডার করে দিতে হবে, অর্ডার করে তোমার লোকেশানটা তোমাকে বলে দিতে হবে, এনাদের যারা আছে তারা কিন্তু তোমার টেবিলে সার্ভ করে দিয়ে আসবে। তুমি যেখানে বসে থাকবে সেখানেই তোমায় ফোন করে নেবে, তারপর দিয়ে আসবে। তবে তুমি যেই খাবারটা চয়েস করছো বা যেই খাবারগুলো নেবে সেগুলো কিন্তু তোমাকে আগের থেকেই পেমেন্ট করে বিলটা তোমার কালেক্ট করে রেখে দিতে হবে, ঠিক আছে? তো এই দিকটায় দেখতে পাচ্ছ এই যে বাঁ পাশে দারুণ সমস্ত বসার জায়গা রয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে মানুষে ভর্তি হয়ে রয়েছে, মানে কি বলবো, বিকেলে খোলার পর থেকেই কিন্তু এই জায়গাটা প্রচুর ভরে যায় মানুষে, বিভিন্ন বয়সী মানুষ আসে। কিন্তু এই যে বলেছিলাম যে কাপেল এবং ফ্রেন্ডস বা ইয়াং জেনারেশান যারা আছে তাদের কাছে এই জায়গাটা বেশ জনপ্রিয়, প্রচুর বসার জায়গা আছে। কিন্তু এই জায়গাটা যে দেখছো এখানে কিন্তু মানে ফাঁকা কোনো টেবিল নেই, সব ভর্তি হয়ে গেছে। আর এই যে ডেকোরেশানগুলো যে দেখতে পাচ্ছ, দেখো মানে যেহেতু গ্রামের মধ্যেই রয়েছে, গ্রাম্য পরিবেশে গড়ে তোলা হয়েছে এই জায়গাটা, আর চারিদিকে এরকম কাঠের বা বেতের এরকম কারুকার্য কিন্তু রয়েছে। আমি অর্ডার করেছিলাম এক প্লেট চাউমিন যেটার মূল্য ছিল 50 টাকা, আর স্বাদও ছিল দারুণ। এখানে তোমাদের সামনে আমি মেনু তুলে ধরছি এই নির্মল লেক রেস্তোরাঁয় যে মেনুগুলো অ্যাভেলেবেল আছে তার নাম এবং প্রাইস কিন্তু পাশেই দেওয়া রয়েছে। এখানে তোমরা কিন্তু তোমাদের যে কোনো স্পেশাল অনুষ্ঠান, যেমন বার্থডে হোক বা অ্যানিভার্সারি বা আরও যেরকম বিয়ে বলো বা যেরকম ব্যাচেলার পার্টি, সমস্ত কিছুই কিন্তু তোমরা এখানে করতে পারবে, যার জন্য তোমাদেরকে আগের থেকেই বুকিং করে নিতে হবে। ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু এদের ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। এখানকার সবচেয়ে আকর্ষণ যেটা, এই পুকুরের মাঝখানে বসে তুমি যদি ক্যান্ডেল লাইট ডিনার করতে চাও তবে কিন্তু পার হেড তোমাকে 100 টাকা দিতে হবে এবং তাদের সাথে আগের থেকেই ফোনে বুকিং করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি লাইক করতে কিন্তু ভুলবে না। তোমরা কবে আসছো এখানে কমেন্ট করেও কিন্তু জানাতে পারো।